সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কারোলার থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে কারোলার থেকে আমরা দেখাবো আপনাদেরকে, এই যে দেখুন, সাইওয়াল জাতের সার, সব কিন্তু সাইওয়াল জাতের সার সংগ্রহ করেছেন, ক্রয় করেছেন। চট্টগ্রাম থেকে এসেছেন উনি এক খামারি। আজকে এই সমস্ত সার গরুগুলি যিনি ক্রয় করে দিলেন, ওনাকে আপনারা সবাই চিনেন, গরুর জগতের একজন নাম করা লোক, আমরা বলবো তার নাম। তার আগে আমরা একটু কি কয়টি সার গরু ক্রয় করেছেন আমরা দেখে নিই। দেখুন দর্শক, এই দেখুন সাইওয়াল, সাইওয়াল দেখুন, আমরা দেখাই দর্শক গরুগুলি। এই যে দেখুন, এখানে দুটি, এখানে একটি, তিনটি, দেখুন বেশ ভালো পার্সেন্টেজের সাইওয়াল সার বাচ্চা, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন দর্শক। আচ্ছা এই যে দেখুন সাইওয়াল চার এবং পাঁচ নাম্বার, এটাও সাইওয়াল জাত ভালো, বেশ ভালো জাতের সাইওয়াল সার, চট্টগ্রাম থেকে এসেছেন উনি, আজকে সংগ্রহ করলেন। কার মাধ্যমে সংগ্রহ করলেন আমরা দেখাবো, একটু পরেই দেখাবো, সেই ব্যক্তিকে আপনারা সবাই চিনেন দর্শক। এই যে দেখুন সব কিন্তু সাইওয়াল, নাভি গালা ঝুল সব দেখতে হবে, ছয়, এই যে ছয় নম্বর, এটা এই যে ছয় নম্বর দেখুন, সব কিন্তু ভালো পার্সেন্টেজের সাইওয়াল, ছয় এবং সাত, আমাদের সবার পরিচিত আলী ভাই, এই যে দেখুন আলী ভাই, আলী ভাই আসসালাম আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো। আপনি তো গরু কিনে দেন না, আজকে আমরা প্রথম দেখলাম যে আপনি পার্টিদেরকে গরু কিনে দিচ্ছেন হাটে, এটার কারণটা কি? এটা কারণ তো মানে সবাইকে তো কিনে দেওয়া যাবে না, না আপনি তো দেন না, আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু এতদিন ধরে দেখছি, অনেকদিন থেকে ভাইরা আশা করছি। আচ্ছা, আমার কাছ থেকে উদ্বোধন করবে নতুন সেট, নতুন সেট উদ্বোধন করবে? হ্যাঁ হ্যাঁ, আমার হাত দিয়ে গরু কিনছি, উনি তাই একটাও কেনে নেই। আচ্ছা, সবগুলো আমাকে নিয়ে দিয়েছে। কতগুলো কিনলেন আপনি আজকে এই হাটে? কালেকশন নিয়েছে মঙ্গলবারের দিন। আচ্ছা, মঙ্গলবারে আইছে? আচ্ছা, মঙ্গলবারে আসছে, আসেন আমরা কথা বলবো, মঙ্গলবারে আইছি। আচ্ছা, ওখানে ছিল, বুধবারে কালেকশন করছি রংপুরে। আচ্ছা, বৃহস্পতিবারেও রংপুরে। আচ্ছা, কাল শুক্রবার আমবাড়ি, আজকে কাহারুল। তাহলে টোটাল কতগুলো সংগ্রহ করলেন? সর্বমোট আমাদের গরু হয়েছে সতেরোটা, আর একটা নেওয়ার নিয়ম, আর একটা নিয়ম নেওয়ার আছে, সর্বমোট সতেরোটা কালেকশন করছেন, আর এই হাট থেকে করলেন আটটা, আরো একটা নেবেন, আশা আছে, দেখি আশা আছে। তা আমরা কথা বলবো যে ভাই চট্টগ্রাম থেকে আসছে, তারপরে আবার আলী ভাই কাছে আমরা ফিরে যাব। দর্শক ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো বেশ কয়েকদিন হলো তো আসছেন, তো আলী ভাইয়ের কাছে কেন গরু কিনছেন আপনারা, কারণটা কি? আমরা অনেক ভিডিও দেখেছি ওনার আগে, এর আগে যোগাযোগ হয়েছে ওনার সাথে। আচ্ছা, তো ওনার সাথে কথা বলে আমার ভালো লাগেছে, এই জন্যই মেইনলি ওনাকে আমি জোড়াদৌড়ি করে আমাকে বলেছিলাম আমাকে গরু কিনে দেওয়ার জন্য। তো ভাইও অনেক কষ্ট করে গত তিন চার দিন আমার সাথে ঘুরে ঘুরে আমাকে গরু কিনেছে, আমি যতটুকু জানি উনি আপনি গরু কিনে দেয় না। আচ্ছা, কিন্তু জোড়াদৌড়ি করার কারণে মূলত ভাই আমাদেরকে সাহায্য করার জন্য আসলো। আচ্ছা, মানে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন আটটা আছে বাড়িতে, ওনার বাড়িতে আরো লিটার আরো নয়টা আছে, নয়টা আছে, নিজের ব্যবসা নিয়ে সবসময় ব্যস্ত থাকেন, তা আপনাকে হঠাৎ করে সময় দিলেন কেন আলী ভাই? কি ভাই, কেন এই কারণটা? দিলাম, আমার ব্যবসা আছে, তার মনের সাথে আমার ভালো লাগছে। আচ্ছা, যে ভাই আপনি যে বাজারে ব্যবসা করেন, এই ব্যবসাটা আপনারা আমার ভিতর থেকে আপনাকে দেবো খুশি করে। আচ্ছা আচ্ছা, খুশি করে আমার জন দিবে। আচ্ছা, তা আমাদের এখানে তো নুকুর চাপা আমাদের ব্যবসার দরকার নেই। আচ্ছা আচ্ছা, তা আমি যদি আমি খুশি করি ওনার কোনো পরিশ্রম করে নিয়ে দিতে পারি। আচ্ছা, ওনার ভালো যদি হয় এ লোকটা তো আমাকে আরো দু চারটা কাস্টমার দিবে। আচ্ছা আচ্ছা, এই কারণে আমি উদ্বোধন করছি ভাই, আমিও দিচ্ছি। আচ্ছা, এরপরে যদি কেউ আসে চায় আপনাকে রিকোয়েস্ট করে, আপনি কি দিবেন? হ্যাঁ দিব, কিনে দিবেন না? হ্যাঁ কিনে দেবো, এগুলো জিনিস তো ভাই সবাই
সবার সঙ্গে ভালো নয়। এখন মানুষ বলবে যে হয়তো বা গরু কিনে দিচ্ছে কম করে বা বেশি হয়েছে, নানান জন নানান কথা বলে। এই কারণে আমরা ওই দিক থেকে আলাদা ভাবে থাকি। আমাদের একটা ব্যবসা আছে, প্রতিষ্ঠান আছে, আমার এক গরু 2000 লাভ হয়, 3000 হয়, কিন্তু সমান হয়, এরকমও হয়। ভাই বলছে যাক আমরা খুশি করে আপনার যেটা ব্যবসায় আমরা নিজে আমার হাত দিয়ে দেবো, আপনি গরুগুলো আমার করেন। মোট কথা আপনার পারিশ্রমিকটা আপনি পাবেন। আপনার পারিশ্রমিকটা আপনি কিরকম আশা করেন? দর্শক যদি কেউ কিনতে চায় আপনি একদম স্ট্রেট বলেন, কথা হইলে সমস্যা নেই, আমরা ঠেকবে না, ঠেকবে না, ঠেকবে না। আমরা উনি দিবে আমি নেবো খুশি জিনিস। আচ্ছা আচ্ছা, 10 টাকা উনি বেশি দিবে না হলে কম দিবে, এই তো। এই তো এখন যে খামারে যারা মাল ঢুকাচ্ছে আগামী কুরবানিকে টার্গেট করে কিংবা ব্যবসা করার জন্য, তাদেরকে আপনি কি পরামর্শ দেন? কোন ধরনের গরুটা কিনলে তারা লাভবান হবে? খামারিরা 22 সালে একটা গরু দিছি, 22 সালে কিছু বেচা হবে। আচ্ছা, আবার 23 সালে একটা বেচার জন্য একটা গরু দিছি, আনকমন কালার দিছি, এই গরুগুলো কেউ মিলাইতে পারবে না। আচ্ছা আচ্ছা, একটা সাদা কালা পাকড়া গরু দিছি। আচ্ছা, সাইওয়াল দিছি। আচ্ছা, মানে কাজলা দিছি, সুরমা কালার লাল, বহু কিসিমের গরু দিছি। আচ্ছা, উপযুক্ত 60,000 টাকা। আর এটা কত নিছেন? 49,000 টাকা। ছোট গরুর দাম বেশি না? আচ্ছা, এটা নিছেন কিন্তু 49,000। দর্শক দেখুন, আমরা দেখি প্রত্যেকটি গরুর দাম আমরা জানাবো, দর্শক কী দামে সংগ্রহ করে দিয়েছেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা থাক, এই পাশ থেকে দেখাবো আমরা। এটা দিছি, এটা কত দিয়েছেন? 63,000। 63,000 টাকায় সংগ্রহ করেছেন। দেখুন দর্শক, আলী ভাইয়ের কালেকশন 63,000 টাকায় ক্রয় করে দিয়েছেন এই চট্টগ্রাম থেকে যে খামারি ভাই এসছেন তাকে 63,000। আচ্ছা, এখানে বড় আছে, এটা কয় দাঁত? দুই দাঁত না? এটা আমি কিনছিলাম। আচ্ছা, ভাই বলছে এটা করে আমার দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এটা আপনার ব্যবসার জন্য কিনছিলেন? আর পরে উনি চাইছে উনাকে দিয়েছেন? এটা কত নিয়েছেন? 105। 105,000 টাকায় সংগ্রহ করে দিয়েছেন, দুই দাঁত বয়স। আচ্ছা, এটা দিয়েছি 90,000। এটা দিয়েছেন 90,000। দর্শক দেখুন, 90,000 টাকা। আচ্ছা, এটা কত নিছেন ভাই? ৯১,০০০। দর্শক দেখুন, 91,000 টাকা, বেশ ভালো জাতের সাইওয়াল সার গরু। আর এটা 84,000। দর্শক দেখুন, 84,000 টাকায় সংগ্রহ করে দিয়েছেন এই যে সাইওয়াল জাতের সার। তো মোট 8টি কিনলেন তাহলে? হ্যাঁ, 8টি ওনার জন্য। আর আপনার তো দেখলাম 4টি আপনি আপনার ব্যবসার জন্য সংগ্রহ করেছেন। তো আলী ভাই, হ্যাঁ ভাই, আপনার নাম্বারটা একটু বলে দেন। নাম্বার তো অলরেডি নিয়েন অথবা দিই। আচ্ছা দেন, 01735 83 82 41 01 08 08। দর্শক, নাম্বার দেওয়া থাকলো। আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান, বিশেষ করে পছন্দনীয় গরু, মানসম্মত গরু, তাহলে আপনারা আলী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। এবং আলী ভাইয়ের সঙ্গে, আলী ভাই কিন্তু আমাকে যেটা বলছেন যে দর্শকরা যদি ওনাকে চায় তাহলে সেক্ষেত্রে উনি কিন্তু এই ধরনের কালেকশন উনি করে দিতে পারবেন। বিনিময়ে কিন্তু উনি পারিশ্রমিক কী নেবেন আপনারা মোবাইলের মাধ্যমে ওনার কাছ সঙ্গে কথাবার্তা বলে জেনে নেবেন। তো দর্শক, আমরা বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আলী ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনি ভালো থাকবেন। তো দর্শক, আমরা বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।